পরিস্থিতিতে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ জলপাইগুড়িতে। জেলা টাউন ব্লক কংগ্রেসের আন্দোলন পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। শুক্রবার জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের একটি পেট্রোল পাম্পের সামনে আন্দোলন করল কংগ্রেসের প্রবীণ থেকে নবীন সদস্যরা। কেন্দ্রীয় সরকার বারবারই পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি করছে। জেলা কংগ্রেসের দপ্তর থেকে পায়ে হেঁটে আসার পর এই আন্দোলনে তারা সামিল হন। আজকে গোটা দেশব্যাপী নরেন্দ্র মোদী সরকারের যে অমানবিক আচরণ চলছে, আপনারা জানেন যে এই মহামারীর সময় পেট্রোল ডিজেলের দাম প্রায় 100 ছুঁই ছুঁই। আপনারা জানেন যে পেট্রোল ডিজেলের দাম বাড়লে নিত্য প্রয়োজনীয় জিনিসের সমস্ত কিছু দাম বাড়ে। স্বাভাবিকভাবেই আজকে গরিবের কিনে খাওয়ার মতন কোনো উপায় নেই, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বেড়ে চলেছে। শুধুমাত্র আন্তর্জাতিক বাজারে তেলের দাম না বাড়া সত্ত্বেও নরেন্দ্র মোদী সরকার শুধু মানব বিরোধী কাজ করবার জন্যই আজকে তেলের দাম বাড়িয়ে চলেছে, দিনের পর দিন বাড়িয়ে চলেছে। এই অমানবিক আচরণের বিরুদ্ধে আজকে কংগ্রেস গোটা দেশের সঙ্গে টাউন ব্লক কংগ্রেস আজকে জলপাইগুড়িতে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। এটা প্রতীকী বিক্ষোভ। আগামী দিনে আমরা যদি এই পেট্রোলের দাম অন্তত পক্ষে 50% না কমে, তাহলে আমরা বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে সামিল হতে বাধ্য হব নরেন্দ্র মোদীর এই অমানবিক সরকারের বিরুদ্ধে। আমি অমলান মুন্সী, টাউন ব্লক কংগ্রেসের সভাপতি।